নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ফ্রাইড রাইস। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। হাঁড়ি বসিয়ে দিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিলাম তেল, এক চামচ নুন, আর লাগছে গাজর, চিকেন ছোটো ছোটো কুচি করা, বিনস, চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে রেখেছি, দুটো ডিম, ক্যাপসিকাম। ডিমে খুব সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে রাখব। ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে, চিংড়ি মাছেও নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। ভালো করে চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এদিকে হাঁড়িতে জল ফুটে উঠেছে, আমি চালটা দিয়ে দিচ্ছি। ভাতটা হতে থাক, এদিকে চিকেনের মধ্যে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এদিকে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে হলে দিয়ে দিলাম গাজর, কুচানো গাজরগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আমার ভাতও হয়ে গেছে 75%। আমি এবার জল ঝরিয়ে ভাতটা দুটো থালায় ফ্যানের নিচে রেখে দেব। গাজরও ভাজা হয়ে গেছে, গাজরগুলো তুলে নিয়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, একইভাবে ক্যাপসিকামও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম, ক্যাপসিকামটা তুলে নিচ্ছি, দিয়ে দিলাম বিনস। বিনসগুলো খুব বেশি ফ্রাই করব না, কারণ লাল লাল করে ভাজতে গেলে বিনস কিন্তু শক্ত হয়ে যেতে পারে, সেই জন্য একটু সবুজ ভাব রেখেই বিনসগুলো তুলে নিলাম। দিয়ে দিলাম চিংড়ি মাছ, চিংড়ি মাছটাও একটু ভালো করে ভাজতে হবে। আমি এখানে 500 চালের জন্য 150 চিংড়ি মাছ নিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো নিতে পারেন। দিয়ে দিচ্ছি চিকেন, চিকেনটা আঁচটা একটু কমিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেছে, আরেকটু চিকেন আছে, সেটাও ভেজে নেব। আমি নিজে বাড়িতেই ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি চিকেনটা, বাকি চিকেনটাও একইভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম ডিমের গোলাটা, ডিমটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে।
সামান্য তেল দিয়ে দিলাম, তেলটা একটু কম মনে হচ্ছে তাই। দেখতেই পাচ্ছেন একদম ঝুরো ঝুরো করে ফেলছি ডিমগুলোকে। ভাজা হয়ে গেছে, এবার সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে দিলাম। আমি দুটো থালাতে ভাতগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম, আস্তে আস্তে করে ভাতগুলো বা রাইস একসাথে আমি মিশিয়ে দিচ্ছি। প্রথমেই একসাথে বেশি দিয়ে দিচ্ছি না, খুব অল্প অল্প পরিমাণে রাইস দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রাইস একদম ঝরঝরে, একটার গায়ে একটা একদম লাগছে না। আস্তে আস্তে করে আমি রাইসটা মিশিয়ে দিচ্ছি। সমস্ত ভাতটা এবার দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। এবারে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। খুব আলতোভাবে সমস্ত উপকরণগুলোর সাথে রাইসটা মিশিয়ে নিচ্ছি। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে, সবাই আপনারই হাতের তৈরি এই রাইস খেতে চাইবে। তাহলে যদি এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।